পূর্ণ হত্রিয়া পরম্পরা আর রীতি নীতিরে পালন করা হয়েছে বহাগ বিহু বরপেটার বিহু মূলত হত্র কেন্দ্রিক হয় গটিকে বরপেটাত রঙালী বিহু ঢোল পেপা গগনা বিহু নামৰ পৰিৱৰ্তে সম্পূৰ্ণ হত্রিয়ার রীতিৰে পৰিহিত ৰূপত পালন কৰা হয় বহাগ বিহু বরপেটা স্থানীয় ভাষাত বহাগ বিহু কোৱা হয় বৈহাগৰ দোমাহি সতর সংক্রান্তির পর সাত দিন জুড়ি পালন করা বৈহাগর দোমাহী আজি পহিলা বহাগর দিন বরপেটা সত্রত পালন করা হয়েছে বরদোমাহী বরদোমাহী উপলক্ষে সত্রত সেবা জানাবলে সত্রবাসী ভক্তপ্রাণ লোকসকল আহি সত্রত ভিড় করেছে বরদোমাহী উপলক্ষে সত্রত পোয়া নাম প্রসঙ্গর পিছত সত্র গায়ন বায়নে গুরুঘাট বজায় হরিনামর অমিয়া ফুল গায়ন বায়নের ভক্তিভাবপূর্ণ ফুলের সেও আর ভকতির রসত বুর গেছে বরপেটার সত্র চৌহদ সত্র চৌহদৰ পৰা আমি পোনপটীয়াকৈ দেখুৱাই গৈছো গতিকে আজি যিহেতু মানুহ বিহু উপলক্ষে আজি বিভিন্ন ঠাইত অন্য ধৰণৰ যিখিনি পৰম্পৰা আছে সেয়া আমি দেখুৱাই গৈছো কিন্তু বৰপেটা সত্ৰত যিহেতু সত্ৰীয়া পৰম্পৰা অনুসৰি বহাগ মনা হয় বা এই বিহু এনেধৰণে পালন কৰি অহা হৈছে গতিকে বৈহাগৰ দোমাহী বুলি আজিৰ দিনটো কোৱা হয় গতিকে দোমাহীৰ দিনাখন আজিৰ দিনটোতো পোৱাৰ ফলত এনেধৰণে ভক্ত বৈষ্ণৱসকল তাত উপস্থিত হৈছে আৰু এনেধৰণে আজিৰ দিনটোৰ পৰিৱেশ আমি দেখুৱাইছোঁ গায়ন বায়নৰ ভক্তিভাৱপূৰ্ণ ফুলৰ চেও ভকতিৰ ৰসত বুৰ গৈছে এতিয়া বৰপেটা সত্ৰ চৌহদ পুৱাৰ ভাগৰ পৰা নাম কীৰ্তন কৰা হৈছে প্ৰসংগ কৰা হৈছে বৰদোমাহী উপলক্ষে সত্ৰত সেৱা জনাবলৈ সত্ৰবাসী ভক্তপ্ৰাণ লোকসকলেও আহি ভিৰ কৰিছে নিৰঞ্জন আছে আমাৰ সৈতে নিৰঞ্জন আপোনাক আজিৰ দিনটোৰ শুভেচ্ছা জনাইছোঁ ৰঙালীৰ শুভেচ্ছা জনাইছোঁ লগতে বৈহাগৰ দুমাহীরও শুভেচ্ছা জানাইছো আর সত্র চৌহদর পর আপনি পুনপটিয়াকৈ আমাক দেখুয়াইছে আপনার জড়িয়ে আমি আমার দর্শকসকলকে দেখুয়াম নিরঞ্জন হয় পাপুরে আজি বহাগর এক তারিখ আর মোর ফালেরপরাও সকলো অসমীয়া অসমৰ রাইজক নববর্ষর শুভেচ্ছা জানাইছো আর আজি বহাগর এক তারিখ আর মই এই মুহূর্তে উপস্থিত আছো বরপেটা সত্রত আর বরপেটা সত্রর মই প্রথমতে পরিবেশ দেখুয়াইছো বরপেটা সত্রত রাতিপুৱাৰ পৰা ভক্তর ভিড় হয়েছে এনেধরনের রাতিপুৱাৰ পৰা ভক্তসকল আহিছে আর সেবা জানাবলৈ আহিছে রাতিপুৱাৰ পৰাই ভক্তসকলে সেবা জানাইছে আর বিশেষকৈ বরপেটা সত্রত এটা কব লাগিব যে বরপেটা সত্রত যে বর্ষফল গণনা হয় আর কিছু সময় পাছতে বরপেটা সত্রত বর্ষফল গণনা হব আর বর্ষফল গণনাত বিশেষকৈ বা ভারতবর্ষর কি হব কেনে ধরনের কি ভারতবর্ষখনের যি যি এই এইবার যি বর্ষফলত জানা যাব যে কেনে ধরনের পরিস্থিতি হব বা দেশত কেনেকুয়া হব দেশর দেশত দুর্ভিক্ষ হবনে দেশর ভাল হব রজার কেনেকুয়া হব আদি বিভিন্ন ধরনের কথাবার আহি পড়ে আর আমার লগত আছে বরপেটা সত্রের নিত্য নৈমিত্তিক কর্মর লগত সদায় জড়িত হয়ে থাকা আমার লগত প্রমোদ রঞ্জন কন্দি আছে তেওঁৰ জানিব বিচাৰিম বরপেটা সত্রত বিশেষকৈ বর্ষফল গণনা করা হয় আর বরপেটা সত্রত যে সত্রীয়া রীতি নীতি পরম্পরারে কেনে ধরনের এই যে বহাগৰ বিহু পালন করা হয় বরপেটা সত্রত সাতদিনাক বহাগৰ দোমাহী পালন করা হয় আর চতৰ সংক্রান্তির দিনাখনেরপরা বহাগৰ ছয় তারিখলে এই সাতদিনাক পালন করা হয় ইয়াত নিত্য নৈমিত্তিক প্রসঙ্গ করা হয় ইয়াত গায়ন বায়নের থাকিব ঘোষা কীর্তন থাকিব আর ব্যাস কীর্তন থাকিব আর এই ছয়দিনাখনে ধেমালি বজাই পেলায় নাট ভাওনা করার একটা পরম্পরা এটা আছে সেইটো তদনুরূপ চলি থাকিব আর আজি বহাগৰ এক তারিখে আমার দুর্ভাগ্যয় সত্রর দুর্ভাগ্যয় গোটে বছরটির বর্ষফল গণনা করব আর প্রবাদ আছে যে এই বর্ষফল গণনা শুনাটো এটা পুণ্যর কাম আর সেই কারণে ইয়াত বরপেটার অগণন মানুষ আহি সমবেত হয় আর অল্প পিছত বর্ষফল গণনা হব আর বর্ষফলত অহা বছরটো কেনেকুৱা পার হব বছরটোতো খেতি বাতি কেনেকুৱা হব রাজনৈতিক প্রেক্ষাপট কেনেকুৱা হব ভকতসজ্জনের কেনেকুৱা হব এই আটাইবিলাক কথা দুর্ভাগ্য বিশ্লেষণ করব আর গোটেকেইদিন বড় আনন্দরভাবে আর ভক্তিপূর্ণভাবে এই উৎসবটো পালন করা হয় বরপেটা সত্রত বরপেটা সত্রত বিশেষকৈ সত্রীয়া পরম্পরার সকল কাম কাজ হয় যেহেতু এইটা সত্রকেন্দ্রিক বরপেটাখন সত্রকেন্দ্রিক এটা স্থান গতি গোটেই কামবিলাক শঙ্কর মাধবদেবে যাক আদর্শ দেখাই গৈছে তেওঁলোকৰ কলাকৃষ্টির সাধনা সেইবিলাকেরে পালন করা হয় নিশ্চয়কৈ বরপেটা সত্রত যে বরপেটা সত্রত সদায় যে সত্রীয়া পরম্পরার রীতি নীতিরে গোটেইখিনি পালন করা হয় আমি দেখবলে পাইছো এনে ধরনের
কারণে প্রতিজন লোকে এটা সেবা জনাবলে আইছে বরপেটা সত্রত আর যর্ষফল গণনা হব অগণন লোক হব ইয়াতে বর্ষফল গণনা সময়ত আর এনে ধরনের বরপেটা সত্রত দেখবলে পাইছে ভিড় করেছে রাতেপারপ্রাই ভক্ত সকলে ভিড় করেছে মোর সহযোগী দেখুই আছে রাতেপারপ্রা ভক্তর ভিড় ইয়াত আমি দেখবলে পাইছো ভকত সকল আহিছে আর ইয়াত এটা সেবা জনাইছে আর প্রতিজন বরপেটাবাসী যেন প্রতিজন লোকে বরপেটা সত্রলে আহে আর বহাগর বিশেষ প্রথম তো দিনত বরপেটা সত্রলে আহিছে বাইদেউ কোরপরা আহিছে বরপেটাত কোনোবা আছে না সত্র চাব আহিছে বরপেটাত বিয়া হৈছো শুৱালকুছিৰ পৰা আহিছো আজি কি কব নিৰঞ্জন ধন্যবাদ জানাইছো এয়া বরপেটাৰ সত্র চৌহদৰ পৰা নিৰঞ্জনে আমাক দেখুৱালে আর এনেধৰণে আজিৰ দিনটোৰ পহিলা বহাগৰ দিনটোৰ সকলোখিনি কাৰ্যসূচী আমি দেখুৱাই যাবলৈ চেষ্টা অব্যাহত ৰাখিম যি পৰম্পৰা আছে সেই পৰম্পৰাসমূহ আমি দেখুৱাম পুৱাৰ ভাগৰ পৰা হুঁচৰি মুকলি বিহু বা সত্ৰ নামঘৰ মন্দিৰসমূহৰ দৃশ্যসমূহ আমি পোনপটীয়াকৈ পৰৱৰ্তী বাতৰিটো দেখুৱাই যাম ইয়াৰে সৈতে